মর্নিং ফ্রেন্ডস, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। এখন সকাল 11টা বেজে গেছে, প্রচণ্ড হাওয়া হচ্ছে। এখন গ্রামে এসেছি, অনেকগুলো তোমাদের সাথে গ্রামের টুকরো টুকরো দৃশ্য শেয়ার করি। অবশ্যই আজকে একটা নতুন ব্লগ শুরু করছি, সঙ্গে থাকো। সারাদিন কী কী করছি না করছি সব তোমাদের সাথে শেয়ার করব। যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই একটা ভিডিও পুরো দেখে সাবস্ক্রাইব করে দিও, আর বেলটাকে প্রেস করে দিও, তাহলে খুব 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 ভালো লাগবে। এই জায়গাটাই কনে বসবে, তখন খুব ভিড় থাকবে বলে একটু ভিডিওটা করে নিচ্ছি। ভাই বোন ব্যস্ত দাদার বিয়েতে গান বাজানোর জন্য। আমি এখন নতুন বর কনেকে আশীর্বাদ করছি মামা বাড়ির তরফ থেকে। যেহেতু আমি মেজো মাইমা হই, আমি বড়, সেই জন্য ওদেরকে আশীর্বাদ করছি। তোমরা তো দেখতেই পাচ্ছ এই ভিডিওটা পুরোটাই আজকে আশীর্বাদের পর্বটা শ্যুট করেছি, তোমাদের সকলের সাথে সেটাই শেয়ার করছি। আমার পরে আরও অনেকেই করবে, তোমরা দেখতে পাবে এবং কেমন লাগবে অবশ্যই জানাবে কমেন্ট বক্সে। গিফটটা কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও জানো। তবে এই গিফটের কিন্তু আমি একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। আর তোমাদের সকলকে একটা কথা বলার আছে, তোমরা অনেকে আমার ভিডিও দেখছো, লাইক করছো, কমেন্টও করছো, আবার অনেকে সাবস্ক্রাইব করছো, অনেকে সাবস্ক্রাইব করে পরে কোনো রকমভাবে তারা আনসাব করে দিচ্ছ, সেটা কেন করছো ভাই? একটু ভিডিও দেখো, তোমরা তো বড় বড় ব্লগারদের ভিডিও দেখছো, আমারটাও দেখো। এবার আমি যেহেতু মেজো মাইমা, মেজো মাইমা আশীর্বাদ হয়ে গেল তোমরা দেখলে, এবার ছোট মাইমা আশীর্বাদ করছে নতুন বর কনেকে। চলছে আশীর্বাদ পর্ব, এবার এক এক করে সবাই আশীর্বাদ কর, এক এক করে সবাই আশীর্বাদ করছে। কি খেতে বসেছিস রে? কিছু কি দেবে কেউ? কিছু দেবে না, দেখি। এই নতুন বৌদি ভাই একটু তাকাও, সৌম্য দাদা কোথায় গেলি, চলে যাচ্ছিস কেন? উচার অবস্থা দেখো, ঘাড়ে দাদার ঘাড়ে একদম চেপে পড়েছে, আরাম করে দাদার ঘাড়ে পড়ে গেছে না, ওই সুতো খোলা দেখছে।
সুন্দর করে গিফট বাউন্স দিয়ে দিছিল না 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 আমি তো 50 কেজি আমি পারবো দিদি মনুষ্য কাটিং এ আছে তো কুলবে না কোনো মতে কুলবে এমনি সরু সুতো টান পড়ে আর না ঠিক কুলবে একটু সময় টেনশন করছিস কেন সুতো ঠিক খুলে যাবে সুতো খোলার কি টেনশন বাপরে ওখানে অনেক জায়গায় আছে এখানে খুলতে হয় বাবা দাদাদের ঠেলা মেরো না তাহলে আরো সুতোটা খুলতে দেরি হবে না না একটু ধীরে ধীরে কর না অত টেনশন করিস না খুলে যাবে খুলে যাবে নয় বাবা এখন ওই দেখ দাদা দিদি দাদা বৌদি ভাইয়ের সুতো খোলার চলছে আয় দেখ 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 এটা একটা ইয়ে তো একটা রিচুয়াল দেখতে হয় এটা কে দিতে হয় কে দিয়েছে ওই বেঁধে দিয়েছে তাই না পিতে না পিতে ও না পিতে বেঁধে দিয়েছে ও বামুনে দেয় মোটা সুতোটাই ভালো এত সরু সুতো না আর সৌমির অবস্থা দেখো সৌমি কেমন একে ঠেলে পড়েছে পড়ে দেখি মমিতা দেখ তাড়াতাড়ি খুলবে এবার আর কোনো চিন্তা নেই আবার সাজানোর জন্য তো লোক আসবে না দুটোর সময় হলে সাজানোর লোক তো বাড়িতেই আছে হ্যাঁ তাও দুটোর মধ্যে চাইছে নালে লেট হয়ে যাবে তাই তো আগের দিন সাজা দেরি হয়েছে আজকে তো আমিও চাইছি যে 6:30 টার মধ্যে যেন আমি দুয়াতে দুয়াতে গোল করে পাকিয়ে দাও এবার কি আনো হবে হ্যাঁ বাবা দুয়াতে করে পাকাতে হয় হ্যাঁ একাতে একাতে মৌমিতা খোঁজো 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 দেখো মৌমিতা পকেটে আছে হয়তো পকেটে 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 দেখছো তো তোমরা নতুন বর বউ তাদের মানে প্রথমে তো সুতো বাঁধাটা মানে সুতো খোলা দেখলে বেঁধে দিয়েছিল আগে খোলা দেখলে বউ বরেরটা খুললো বর বউয়েরটা খুললো এবার বর কি করেছে সুতো লুকিয়েছে আর ভাই বোনরা তো এত পেছনে চিৎকার করছে প্রচণ্ড মজা করছে বউ তো খুঁজেই পাচ্ছে না সুতো আর বউকে বলা হচ্ছে এই তুই হারিস না আবার বরকেও বলা হচ্ছে এই তুই যেন হেরে যাবি না কিছুতেই যেন বউ না পায় সুতোটা মানে বেশ মজার দৃশ্য আমরা সবাই উপভোগ করছি তোমাদের সাথেও সেই মজার দৃশ্যটা উপভোগ করানোর জন্যই ভিডিওটা পোস্ট করছি আজকে